আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম বাংলাদেশি ব্লগার ফৌজিয়া আরেকদিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ফালাক কিন্তু লেখাপড়া করছে, স্কুল থেকে চলে এসেছে অলরেডি, এসে একটু খেলাধুলা করেছে, তারপর আপনার নাস্তা খেয়েছে, একটু ঘরে ঘোরাঘুরি করলো, গরমের দিন যেহেতু বাতাস একটু খেলো। আর আজকের কিন্তু বাহিরের পরিবেশটা কিন্তু অসম, অনেক সুন্দর বাতাস চলতেছে। তো আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হচ্ছে, আশা করি আপনাদের পছন্দ হলে আমার ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না। তো এখানে ফালাক স্কুলের যে হোমওয়ার্কটা রয়েছে সেটা শেষ করে দিবে এখনই। তো ম্যাডাম এখানে লিখতেছে, একটু দেখতেছেও, আমার মোটামুটি কিন্তু ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে, যেরকম ঘর মোছার কাজটা, ঘর গুছানোর কাজটা, এই রুমের অলরেডি কিন্তু শেষ। খালা আমাকে ঘর মুছে দিয়ে এবং কাপড় ধুয়ে চলে গিয়েছে অলরেডি। বাহিরের পরিবেশটা একটু দেখিয়ে দিই, আমার কাপড় মেলতে হবে এখন। খালা জাস্ট কাপড় কিন্তু ধুয়ে দেয়, মেলতে চায় না। তো যাই হোক, এখানে কিন্তু খুবই সুন্দর করে পানি দেখা যাচ্ছে, ট্রলার যায়, নৌকা যায়, বড় জাহাজ যায়, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো অনেক দিন ধরে ভাবছিলাম ব্লগ করছি না, ব্লগ দিতে হবে, সেজন্য ভাবলাম শুরু করি ব্লগটা, যেহেতু আজকে বাসায় আছি। এখানে ফালাক খুব সুন্দর করে লেখা লিখছে, কি লেখলা, এটার নাম বলো। তারপর সুন্দর। তো ঠিক আছে, এখন পর্যন্ত এতটুকুই থাক, আবার ক্যামেরা অন করব। তো ভিউয়ার্স, চলে আসলাম আবার আপনাদের সাথে কথা বলার জন্য এবং শেয়ার করার জন্য। তো এখন দুপুরের সময় হয়ে গিয়েছে, তো আমাদের মা মেয়ের জন্য ভাত বের করে নিয়েছে, সাথে এখানে মাছ রান্না করা আছে, একটু গরম দিয়েছি যেহেতু কালকে রান্না করা ফ্রিজে ছিল। আর বিকালের নাস্তা আমাদের খুবই মজার একটা খাবার রান্না করছি, সেটা হচ্ছে ছোলা ভুনা। তো ছোলা ভুনাটা আমরা অনেক পছন্দ করে থাকি বিকালের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে। তো এখানে আলু দিয়ে আর ছোলা দিয়ে খুবই সুন্দর করে রান্নাটা করেছি, খুবই মজা এবং ডিলিশিয়াস হয়ে থাকে। তো সেটা আমি রান্না করেছি বলে তা না। এখন রান্নাটা এটা হোক, আস্তে আস্তে হচ্ছে যেহেতু রান্না হোক, তো তরকারিটাও হয়ে যাক। সাথে এখানে ফালাকের গোসল করা শেষ হয়ে গিয়েছে, ও একেবারে রেডি, এখন একটু খেলা করতেছে। তো আমি রান্নাটা যেহেতু গরম করছি বা রেডি করছি, তো ভাবলাম যে একটু ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ দাঁড়াও একটু পরে, এখানে একটু আমি একটু ময়লাটা এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ভাত খাবার পর একটু আম খাওয়া হবে, সেজন্য আমটা বের করে নিই, কেটে নিয়ে যাচ্ছি। আর আমি এখানে সাথে সাথে পরিষ্কার করে নিলে কাজটা আর বাড়বে না। হাত ধুয়েছ তুমি? এখনই ধরে নিতেছ, আবার খেলনাটা ধরতেছি কেমন, সাইকেল ধরো না, সাইড করে রাখো সাইকেলকে এখন, আর হাত ধুয়ে খেতে বসো, ঠিক আছে? এখন ফালাক পড়তে যাবে খাওয়া দাওয়া করে, আরবি পড়তে যেহেতু যায়, তো সেটা আমি শেয়ার অবশ্যই করব, আরবি পড়তে যাচ্ছে আপনাদের সাথে দেখাবো অবশ্যই। তো এখন এতটুকু থাক। তো ভিউয়ার্স, আমার বুড়িটা ভাত খাচ্ছে, তাকাও দেখি তো একটু। তো ভিউয়ার্স, ফালাক ভাত খেয়ে আরবি পড়তে যাবে, সেজন্য কিন্তু তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছে। আর আজকে আমাদের রান্না হয়েছে, এটা কী মাছ আমি ভুলে গিয়েছি নামটা, সুরমাই মাছ মেবি, এই মাছটাই রান্না করেছিলাম। আর সাথে তো আম কেটেছি, ফালাক খাবে এখন ভাত খাওয়ার পর। খাবা নাম্ম? হ্যাঁ খাবা, দুই চারটা খেয়ে চলে যাবা।
তো ভিউয়ার্স, আজকে ব্লগটা একটু ডিফারেন্টভাবে করেছি, যেরকম ডাইরেক্টলি ভয়েস দিয়েছি, আমি আলাদা কোনো ভয়েস দিইনি। কোয়ালিটিটা কেমন হয়েছে বা আমার কথাটা ভালোভাবে বোঝা যাচ্ছে কি না সেটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করতে টিকটুকু ভুলবেন না, অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন, আর অবশ্যই ভালো লাগলে তো শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবের সাথে করে ফেলবেন। তো আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আরবি পড়তে যাচ্ছে ফালাক, আমার মেয়ে রেডি হচ্ছে, মোটামুটি অনেকটি কাজ নিজের হাত দিয়ে করে নিতে পারে, তো কিছুটা হেল্প করে দিতে হয়, মাঝে মধ্যে বুঝিয়ে দিতে হয়, দেখা যায় উল্টাটা পড়ে নেয়, তো সেগুলো একটু ঠিক করে দিতে হয়। সুন্দর, হ্যাঁ, তো আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও আরবি পড়তেছে, ও যেরকম আগিয়ে যায় ওর লাইফের মধ্যে। এখানে কিছুটা ম্যাঙ্গো ছিল, সেটা খেয়েছে। তো চলুন, দাঁড়াও আসতে, আমি ফালাককে বিদায় দিই, ও যাক আরবি পড়তে। গেট খুলে দিই আমার আম্মুকে, আরবি উই পড়তে যাবে, এত সামনে বাসায় পাশে বাসায় চলে যাবে। বাই দাও আম্মুকে, বাই। জুতা হাতে নি, হ্যাঁ, সোজা পড়ে আ বাসায় এসো, হ্যাঁ। তো চলুন, লাঞ্চ যে সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে আমিও লাঞ্চ করে নিই। আর আমি কিন্তু ফালাককে দিয়ে, আমাদের এখানে জানলা আছে, আমি সেই জানলা দিয়ে ওকে দেখি, তো জানলাটা খুলি, তারপর আপনাদেরকেও দেখাই। এই যে এখানে যে জানলা আছে, এই জানলা দিয়ে এখান থেকে দেখা যায়। ফালাকও বাই বলছে, তা আমি এভাবে খুলে ওকে দেখতে থাকি। মেঘলা হয়ে আসতেছে, আকাশটা বৃষ্টি হতে পারে, তো একটু আজকে শব্দ হয়তো বা এক্সট্রা যে শব্দগুলো আছে সেগুলো টুকিটাকি হতে পারে, কারণ যেহেতু আমি ডাইরেক্টলি ভয়েস দিচ্ছি, সেজন্য আশেপাশে যে শব্দ, পাখি ডাকার যে শব্দগুলো, মোটামুটি সেগুলো কিন্তু আসবে। তো এখন এই পর্যন্তই থাক, ফালাক আসুক, আবার ব্লগটা শুরু করব। বারান্দায় কিন্তু অলরেডি আমি সব কাপড় যেগুলি ধুয়ে দিয়ে গিয়েছিলাম সব সুন্দর করে মেলে দিয়েছি, অলরেডি সব অনেকগুলো শুকিয়েও গিয়েছে। তো যাক, বিকালে এগুলো উঠাবো, এখন আর উঠাবো না, আমি এখন লাঞ্চ করে ফেলবো। আমি লাঞ্চ একটু ডিফারেন্স কিছু করব, বলতে গেলে দুধ ভাত এবং আম খাবো, তো ভাবলাম একটু খাই, মজা লাগে খুব খেতে খাবারটা, আর আমার একটা পছন্দের খাবার এই জিনিসটা। আমি এখানে বের করে রেখেছিলাম, আমি সব কিছু নিয়ে নিই, দেন তখন খাবো, পরে খাই আর কি। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া, চলে আসলাম আপনাদের সামনে আজকে আবারও কিছু কথা নিয়ে। তো কিছু কথা নিয়ে বলতে, আমার নতুন চ্যানেল আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ব্লগটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। তো আজকে যেহেতু আপনাদের সামনে এভাবে কথা বলছি, আশা করি পছন্দ হলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার মেয়ে অলরেডি পড়তে গিয়েছে, তো আমি বাসায় একা রয়েছি এখন, তো ভাবলাম কী করবো, তো একটু আপনাদের সাথে কথা বলি। তো আজকে যেহেতু ব্লগটা একটু অন্যরকম করছি, ডাইরেক্টলি ভয়েস দিয়ে কথা বলছি, আশা করি আপনাদের পছন্দ হবে। আর অবশ্যই আমার লাইফের আরও কিছু কথা রয়েছে, যেরকম আমাদের বিয়ে নিয়ে, আমাদের বিয়ে কীভাবে হলো, আমাদের সাথে সম্পর্ক কীভাবে হলো, আমার হাজবেন্ডের সাথে কীভাবে দেখা হলো, কীভাবে ফালাক হলো, তো যাই হোক, এই গল্প শুনতে হলো তো অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর অবশ্যই কমেন্টে জানাতে হবে, এবং আমার বিয়ের ভিডিও এবং পিকচারগুলো দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো আশা করি আমার ব্লগগুলো আপনাদেরকে পছন্দ হবে। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম, আর আমি ফ্যান অফ করে এখন ভিডিওটা রেকর্ড করছি সাউন্ড কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য। তো অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেরকম ও ভালোভাবে পড়াশোনা করতে পারে, আরবি এবং বাংলা দুটোই, ইংলিশ অবশ্যই যেগুলো লাগবে লাইফে প্রত্যেকটা জিনিসের জন্য, এবং ভালো সুস্থ থাকুক। এই
তো এখন পর্যন্ত এতটুকুই থাক, আবার আমি ক্যামেরা অন করবো। আল্লাহ হাফেজ।